আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। টাঙ্গাইলের ভুয়াপুরের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকাল 11:30টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একই সাথে দণ্ডিত প্রত্যেককে 1,00,000 টাকা করে জরিমানা করা হয়। 2012 সালের জানুয়ারি মাসে ভুয়াপুরে ওই ছাত্রীকে অপহরণের পর মধুপুর নিয়ে গণধর্ষণ করে দণ্ডিতরা। রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপীচন্দ্র শীল উপস্থিত থাকলেও বাকি তিন আসামি এখনও পলাতক রয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এটাই প্রথম রায়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 160 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সকালে বিমানবন্দর কাস্টমস ও NSI টিম তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে। কাস্টমস জানায়, সকালে তল্লাশি করার সময় বিমানের 33 নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো দুটি বান্ডেল এবং 29 নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সম্প্রতি সময় শাহ আমানত বিমানবন্দরে এটি স্বর্ণের সবচেয়ে বড় চোরা চালান। এসব স্বর্ণের দাম প্রায় 10 কোটি টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। PBI এর তত্ত্বাবধানে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। PBI এর পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান জানান, সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত হয়। 11 অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মৃত্যু হয় রায়হানের। তাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে মামলা হয় ওই থানায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। সকালে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা নোয়াবুল আলম। মামলার বিবরণে বলা হয়, গত শনিবার চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। রাজধানীর ডেমরা, সাভার, আশুলিয়া ও ধামরে এলাকায় অভিযান চালিয়ে মিরপুরের হোটেল ব্যবসায়ী লস্কর রবিউল ইসলাম হত্যায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের 9 সদস্যকে গ্রেফতার করেছে PBI। সংবাদ সম্মেলনে PIB জানায়, ঘটনার রাতে নবীনগর থেকে রবিউলকে ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে তাকে বাসে তোলে ডাকাত দল। জিনিসপত্র লুটের পর বাসের ভেতরেই রবিউলকে হত্যা করে পাশের ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। গত 5 অক্টোবর সাভারের বালিয়াপুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেঁধে দেওয়া সরকারি দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে না আলু, বরং আগের চেয়ে 5 টাকা বেড়ে কোনো কোনো আলুর কেজি এখন 55 টাকা। ইতিমধ্যে বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কিন্তু তাদের আসার আগেই পালিয়ে যাচ্ছে বেশি দাম নেওয়া ব্যবসায়ীরা। শাফরুল আলমের রিপোর্ট। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি টনেরও বেশি। এর 30 লাখ টনের বেশি উদ্বৃত্ত থাকার কথা, কিন্তু এরপরেও এক মাস ধরেই আলুর দাম বাড়ছে, যা এর আগে সচরাচর হয়নি। TCB-র হিসাবে 4 সপ্তাহে আলুর দাম বেড়েছে 27 ভাগেরও বেশি। সরকারে যে ঠিক আছে বলে দিছে, কিন্তু এটা তো কারণ বাইরে মানছে না। ওখানে গেলে আমাদেরকে ঠিকই 48 টাকা আলু আনতে হয়। আলুর দামটা অনেক বেশি, সিজনাল জিনিস তো আলু, নর্মাল রেগুলার সব তরকারিতেই লাগে, প্রাইস 60 টাকা 50 টাকা বেশি দাম। বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23, পাইকারিতে 25 ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ জারি করা হয়েছে। তবে এসব নির্দেশ মানছেন না অনেকেই, বেশি দামেই বিক্রি হচ্ছে আলু। সরকার দাম বেঁধে দিয়েছে, আমরা তো আর TCB না, আমাদেরকে তো আর সরকারে আমাদের কাছে বিক্রি করে না, আমরা বিক্রি কাওরান বাজার থেকে কিনি অথবা সাম্বাজ থেকে কিনি। এখন আমাদের যেরকম পড়তে হয় অনুসারে আমরা বিক্রি করি। 48টা পাইকারি, আমাদের 2টা লাভ করা লাগে, আপনি বলেন তো আমরা 2টা লাভ করি স্যার, তো আমরা কী করবো? যেখানে পাইকারি বাজার ওইখানে যদি আমি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তা আমাদের তো নিয়ন্ত্রণ রাখতে পারবেন। বৃহস্পতিবারও রাজধানীর বাজারে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু কর্মকর্তাদের আসার খবর পেয়ে পাইকারি বিক্রেতারা বাজার থেকে সরে যান।
ওনাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না, ওনাদেরকে ফোনে মৌখিকভাবে বলিয়ে দিয়েছে যে আপনি এত টাকার রেট নির্ধারণ করবে, এটা আসলে কোনোভাবেই বৈধ হতে পারে না। আপনাকে বৈধ ডকুমেন্টস দেখাতে হবে যে আমি এত টাকায় কিনেছি, ওই টাকায় আমি বিক্রি করছি। ওনাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারতাম যে ওনারা কোন বেসিসে বেশি দাম রাখছে। সরকার নির্ধারিত দামে আলু বিক্রির নির্দেশনা না মানলে শুক্রবার থেকে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।